মেরুল বাড্ডায় চোদ্দশো একাত্তর বর্গফুটের একদম প্রায় রেডি একটি ফ্ল্যাট বিক্রি হবে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিউয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিভিন্ন ভাবে আপনাদেরকে সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা এইখানে একদম আমি বলবো যে যারা আসলে এইরকম চাচ্ছিলেন প্রায় রেডি এ বছরে হ্যান্ড ওভার হবে অর্থাৎ এ বছরের ডিসেম্বরে হ্যান্ডওভার হবে এমন একটি অর্থাৎ চোদ্দশো একাত্তর বর্গফুটের থ্রি বেড থ্রি বা দুইটা ব্যালকনি সহ চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো ভিউয়ার্স আগে ফ্ল্যাটটা দেখাই শেষে একটা গ্ল্যান্ড সব তথ্য বলে দেবো শুরুতে আপনারা দেখছেন যেটা এটা একটা রুম এটা অনেকটা মাস্টার বেডরুমের মতোই ভিউয়ার্স আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এই রুমটা আমরা একটু শুরুর দিকে অর্থাৎ এন্ট্রেন্স থেকে দেখাবো তো ভিউয়ার্স আপনারা আসেন আমার সাথে আস্তে আস্তে আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা একটু দেখেন সামনে দুই দুইটা বড় বড় লিফ্ট আছে আছে এবং বেশ বড় একটা করিডোর জায়গা আছে দুইটা সাথে একদম সরাসরি এখানে এখানে টোটাল জমি আছে বারো কাঠা আর তার মধ্যে এটা হচ্ছে একটা ইউনিট এই ইউনিটটা হচ্ছে চোদ্দশো একাত্তর বর্গ ফুটের আপনারা দেখলেন যে যখন আমরা লিফ্ট থেকে সামনে বের হইলাম এই যে জায়গাটা এটা ইচ্ছে করলে আপনারা ড্রয়িং স্পেস তৈরি করতে পারবেন বেশ বড় একটা জায়গা আছে এটাকে ডাইনিং করতে পারবেন ড্রয়িং ডাইনিংটা ইচ্ছে করলে আপনারা আলাদা করতে পারবেন আর যদি মনে করেন না আপনারা একবারে রাখবেন সেক্ষেত্রে সেটাও করতে পারেন আপনারা দেখছেন বেশ বড় একটা এখানে ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসের পাশে এখানে এখানে আপনার গেস্ট বেডরুম করতে পারবেন গেস্ট বেডরুম পাশে হচ্ছে এটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুম এর পাশে হচ্ছে ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেনটা ভিউয়ার্স আপনারা দেখছেন অলরেডি কিন্তু এখানে কবজা লাগানো শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মানে ফিনিশের দিকে যাচ্ছে অর্থাৎ আপনারা কমন ওয়াশরুম দেখলেন রান্নাঘরটা দেখলেন এটা হচ্ছে আরেকটা রুম যে রুমের সামনে একদম রাস্তা অর্থাৎ এটা সামনের রাস্তা মানে দুইটা ফ্ল্যাটে বা দুইটা রুমেই কিন্তু একদম সামনের দিকে পড়েছে আপনি যদি দেখেন এই রুমটাও বেশ বড় বেশ বড় একটা রুম আছে এখানে এর সাইডে হচ্ছে একটা ভয়েডের জায়গা আছে এর পাশাপাশি আপনারা দেখবেন যে এদিকে আছে একটা ব্যালকনি আছে বেশ বড় একটা ব্যালকনি আছে সামনে রাস্তা এবং এটা হচ্ছে একটা ওয়াশরুম ইয়েস আপনারা দেখে ফেললেন অর্থাৎ রুম দেখলেন একটা ব্যালকনি দেখলেন একটা ওয়াশরুম দেখলেন অর্থাৎ আমরা যদি আরেকটু সামনের দিকে আসি তাহলে আমরা দেখবো আবার এখানে ডাইনিং স্পেস এবং এর সামনে হচ্ছে আপনারা যদি দেখেন যে এখানে হচ্ছে কমন ওয়াশরুম রান্নাঘর গেস্ট বেডরুম ড্রয়িং ডাইনিং বেশ বড় বেশ যথেষ্ট বড় আছে এবং আমরা যেটা দেখছি এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটাও বেশ বড় একটা খোলামেলা একটা বেডরুম আমি একটু যদি আপনাদেরকে এ গ্লান সব তথ্য দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতেই বলছে বার্ডায় পড়েছে এটা এখানে বারো কাঠা জমির উপরে দশতলা বিল্ডিং অর্থাৎ জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং এই বিল্ডিং এর অর্থাৎ এই বিল্ডিং এর ম্যাক্সিমাম অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু বিক্রি হয়ে গেছে মাত্র ফ্ল্যাট আছে একটা যে ফ্ল্যাটটা আমি দেখালাম ঠিক এই ফ্ল্যাটটাই এই ফ্ল্যাটের আয়তন হচ্ছে চোদ্দশো একাত্তর স্কোয়ার ফিট আপনারা দেখলেন যে তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা ব্যালকনি আছে এটা হচ্ছে লিফ্টের সিক্স অর্থাৎ ছয় আমরা যদি স্বাভাবিকভাবে ধরে সাততলা এর উপরে কিন্তু আরও আছে অর্থাৎ এটা টপ ফ্লোর না সো ভিউয়ার্স আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটটা এই মুহূর্তে যদি আপনি নেন তাহলে আপনার সুবিধা হচ্ছে আপনি আপনার মতো করে এই যে ফিটিং স্টাইলস বা যদি মনে করেন যে ওয়ালের একটু এদিক সেদিক করা দরকার সেক্ষেত্রে কিন্তু এটা এই মুহূর্তে সম্ভব এখানে আরও কিছু তথ্য দিয়ে রাখি ভিউয়ার্স এখানে দুই দুইটা লিফ্ট আছে পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড আছে নামাজের জায়গা আছে জিমনিশিয়ান আছে এবং সবচেয়ে ভালো বিষয় যে এর ছাদটা অনেক খোলামেলা সো ফিরস আমি একটু বলে রাখি যদি কেউ এই মুহূর্তে এই ধরনের ফ্ল্যাটটা কিনতে চান তাহলে আর দেরি না করে ফোন করেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স এ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করব বিক্স আজকে এটুকুই আপনি ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ফ্ল্যাটের ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম ওয়ার্মতুল্লাহ অবার কেতু